বৃষ্টি 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 কোন পরব সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি আজকে না প্রচুর বৃষ্টি হচ্ছে মামাকে বলেছি খিচুড়ি আর মাছ ভাজা বানাতে বেশ চম্পেশ হবে চলো দেখে নেওয়া যাক কেমন করে হয় খিচুড়িটা সবার প্রথমে শুকনো কড়াইতে মুগ ডাল ভালো করে ভেজে নিতে হবে ওটা ভাজা হয়ে গেলে আলাদা সরিয়ে রাখতে হবে এবার আমি একটা পাত্রে এক গ্লাস চাল ও দেড় গ্লাস ডাল নিলাম এবং ওই চাল ও ডালের মিশ্রণটি ভালো করে জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিলাম ভালো করে ধোয়া হয়ে গেলে আমি ওই চাল ও ডালের মিশ্রণটি একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব আমি খিচুড়িতে নারকেল দেব তাই আমি নারকেলটি আগে ফাটিয়ে নিলাম এবার প্রেশার কুকারে ওই চাল ও ডালের মিশ্রণটি সিটি মেরে নেব যেহেতু কিছুক্ষণ ভেজানো ছিল তাই আমি একটা সিটি মেরে নেব ওটা সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে পেঁয়াজ আদা বাটা এবং আলু রেডি করে নিচ্ছি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিলাম এবং এটা আমি ভালো করে তেল দিয়ে কড়াইতে লাল করে ভেজে নেব আলুতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর আলু ভালো করে ভাজা হয়ে গেলে ওটা একটি পাত্রে তুলে রাখলাম এবার ওই তেলেই মিষ্টি কাঠ এবং লবঙ্গ দিয়ে কিছুক্ষণ পরে কুচনো নারকেল কুচি দিয়ে দিলাম নারকেলগুলো ভালো করে ভাজতে হবে ওটা ভাজা ভাজা হয়ে গেলে ওতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে তাহলে টেস্টটা খুব ভালো হবে ততক্ষণে হাঁড়িতে একটু জল গরম বসিয়ে দিলাম জলটা ফুটলে সেদ্ধ করে রাখা চাল এবং ডাল হাঁড়িতে আমি ঢেলে দিলাম এবার পেঁয়াজ কুচির সাথে আমি দিলাম তিনটে তেজপাতা এবং আদা বাটা এবার মশলাটা ভালো করে ভাজতে হবে এদিকে চালও ফুটে গেল হাঁড়িতে চাল এবং ডালের মিশ্রণটি এরপর আমি কড়াই দিয়ে দিলাম টমেটো কুচি এবার মশলাটা ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আমি আরেকটু তেল অ্যাড করলাম এবার আমি মাছগুলোতে নুন এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব নুন এবং হলুদ খুব ভালো করেই মেখে নিতে হবে মাছগুলোকে
মাছগুলো 10 থেকে 15 মিনিট পরে ভাজবো। এবার মশলাগুলো একেবারেই ভাজা হয়ে গেছে, ওতে আমি ভেজে রাখা আলু এবং পরিমাণ মতো চিনি দিলাম। চিনিটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কারণ কেউ বেশি মিষ্টি খান কেউ কম মিষ্টি খান। এবার ওই মশলা এবং আলু ওই জিনিসগুলো আমি ফুটন্ত চাল এবং ডালের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাস লো ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব। ওটা ফুটতে ফুটতে ততক্ষণে আমি মাছ ভাজাটা রেডি করে নিচ্ছি। খিচুড়ির সাথে মাছ ভাজা খুব ভালো লাগে, তাই আমার দেবর ডিমান্ড সে তো ফুলফিল করতেই হবে, তাই ওর ডিমান্ড অনুযায়ী আজকে আমি খিচুড়ি এবং মাছ ভাজা আমি ওর জন্য স্পেশালি করছি। এইভাবে সমস্ত মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবার দেখা যাক খিচুড়িটা কত দূর। খিচুড়ি প্রায় রেডি। এবার ওতে আমি একটু ঘি অ্যাড করলাম। এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিলাম। খিচুড়ি ও মাছ ভাজা রেডি। দারুণ টেস্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারা কমেন্ট করে জানান কেমন লাগলো আমার এই রেসিপি। ধন্যবাদ।